ক্ষমতা বৃদ্ধির মাধমার, এবার পুরবী গাখির দুটকাকৈ বাহিল প্রতি লিটার গাখিরর দাম। মূল্য বৃদ্ধির ভরত কুঙা হয়ে পড়া জনতাক রেহাই নিদিলে পুরবী ডেয়ারিয়ে। দাম বাহিল পুরবী ডেয়ারি গাখিরর লগতে গাখিরর পৰা উৎপাদিত অন্যান্য সামগ্রীর। এতিয়াৰ পৰা আপুনি প্রতি আধা লিটার পুরবী স্ট্যান্ডার্ড মিল্ক ক্রয় করতে পূর্বর 33 টাকার বিপরীতে দিব লাগিব 34 টাকা। পুরবী স্মার্ট প্লাস মিল্ক প্রতি আধা লিটারত পূর্বর 32 টাকার বিপরীতে দিব লাগিব 33 টাকা। পুরবী স্মার্ট প্লাস মিল্ক প্রতি লিটারত দিব লাগিব 66 টাকা। পুরবী গোল্ড মিল্ক প্রতি আধা লিটারত পূর্বর 36 টাকার বিপরীতে এটা দিব লাগিব 37 টাকা। পুরবী গোল্ড মিল্ক প্রতি লিটারত পূর্বর 70 টাকার বিপরীতে দিব লাগিব 72 টাকা। পুরবীর পনির প্রতি 200 গ্রামত পূর্বর 90 টাকার বিপরীতে এটা গ্রাহকে দিব লাগিব 95 টাকা। পুরবী ঘি প্রতি 200 গ্রামত 180 টাকার বিপরীতে বর্তমানের দাম হল 190 টাকা। এতিয়ারপরা প্রতি আধা কিলোগ্রাম ঘিত গ্রাহকে পূর্বর 430 টাকার বিপরীতে দিব লাগিব 450 টাকা। ইফালে পুরবী ডেয়ারির পিছত গাখিরর দাম বৃদ্ধি করবলে সাজু হয়েছে সীতাজখলা দুগ্ধ উন্নয়ন সমবায় সমিতিয়ে। তো সীতাজখলাত আমি আজি তারিখত ভারতের বিগত গোটেই ভারতবর্ষের ভিতর অর্গানাইজ সেক্টরত আমি গাখিরর দাম 55 টাকা প্রতি লিটারত আমি কৃষকক দিছো। গতিকে 55 টাকা কৃষকক দিয়ার পিছত প্রায় 18-20 টাকা আমার বাবতীয় বেলেগ খরচখিনি আছে। গতিকে সেইখিনি হিসাব করব গেলে প্রায় 72-73 টাকা হয়। আমি যেহেতু মূল্য সংবর্ধনও আছে আমার, সেইকারণে আমি গাখিরর দাম আমি আমার ফলের ইতিমধ্যে 2 টাকা আমি পার পাউচত মানে 4 টাকা আমি প্রস্তাবিত আছে। এটা আমি 66 রুপিজত আমি দিয়ে আছো 66 টাকা। তো 70 টাকা আমি অহা 1 তারিখের গাখিরর দাম 70 টাকা দিয়ার মনস্থ আমার করা হয়েছে। আমার 35 টাকা প্রতি প্যাকেটত হাফ লিটার প্যাকেটত করবলে মনস্থ করেছো। জাগিরোডার পৰা অজয় পালের সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। মূল্য বৃদ্ধির মাধমার, এবার পুরবী গাখির দুটকাকৈ বাহিল প্রতি লিটার গাখিরর দাম। মূল্য বৃদ্ধির ভরত কুঙা হয়ে পড়া জনতাক রেহাই নিদিলে পুরবী ডেয়ারিয়ে। দাম বাহিল পুরবী ডেয়ারি গাখিরর লগতে গাখিরর পৰা উৎপাদিত অন্যান্য সামগ্রীর। এতিয়াৰপৰা আপুনি প্রতি আধা লিটার পুরবী স্ট্যান্ডার্ড মিল্ক ক্রয় করতে পূর্বর 33 টাকার বিপরীতে দিব লাগিব 34 টাকা। পুরবী স্মার্ট প্লাস মিল্ক প্রতি আধা লিটারত পূর্বর 32 টাকার বিপরীতে দিব লাগিব 33 টাকা। পুরবী স্মার্ট প্লাস মিল্ক প্রতি লিটারত দিব লাগিব 66 টাকা। পুরবী গোল্ড মিল্ক প্রতি আধা লিটারত পূর্বর 36 টাকার বিপরীতে এটা দিব লাগিব 37 টাকা। পুরবী গোল্ড মিল্ক প্রতি লিটারত পূর্বর 70 টাকার বিপরীতে দিব লাগিব 72 টাকা। পুরবীর পনির প্রতি 200 গ্রামত পূর্ব 90 টাকার বিপরীতে এটা গ্রাহকে দিব লাগিব 95 টাকা। পুরবী ঘি প্রতি 200 গ্রামত 180 টাকার বিপরীতে বর্তমানের দাম হল 190 টাকা। এতিয়াৰপৰা প্রতি আধা কিলোগ্রাম ঘিত গ্রাহকে পূর্বর 430 টাকার বিপরীতে দিব লাগিব 450 টাকা। ইফালে পুরবী ডেয়ারির পিছত গাখিরর দাম বৃদ্ধি করবলে সাজু হয়েছে সীতাজখলা দুগ্ধ উন্নয়ন সমবায় সমিতিয়ে। তো সীতাজখলাত আমি আজি তারিখত ভারতের বিগত গোটেই ভারতবর্ষের ভিতর অর্গানাইজ সেক্টরত আমি গাখিরর দাম 55 টাকা প্রতি লিটারত আমি কৃষকক দিছো। গতিকে 55 টাকা কৃষকক দিয়ার পিছত প্রায় 18-20 টাকা আমার বাবতীয় বেলেগ খরচখিনি আছে। গতিকে সেইখিনি হিসাব করব গেলে প্রায় 72-73 টাকা হয়। আমি যেহেতু মূল্য সংবর্ধনও আছে আমার, সেইকারণে আমি গাখিরর দাম আমি আমার ফলের ইতিমধ্যে 2 টাকা আমি পার পাউচত মানে 4 টাকা আমি প্রস্তাবিত আছে। এটা আমি 66 রুপিজত আমি দিয়ে আছো 66 টাকা। তো 70 টাকা আমি অহা 1 তারিখের গাখিরর দাম 70 টাকা দিয়ার মনস্থ আমার করা হয়েছে। আমার 35 টাকা প্রতি প্যাকেটত হাফ লিটার প্যাকেটত করবলে মনস্থ করেছো। জাগিরোডার পৰা অজয় পালের সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।